আলাইহিসসালামের উপর রমজান মাসকে তিন ভাগে ভাগ করা, আমাদের দেশে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয় বেশিরভাগ ক্যালেন্ডার গুলিতে। বিশেষ করে এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই। বিশেষ করে ক্যালেন্ডারের মধ্যে লিখে দেওয়া হয় রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। এই কথাগুলি সহিহ হাদিস বিরোধী, কেননা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি পাবেন আপনি সহিহুল বুখারী 1899 নম্বর হাদিস এবং মুসলিমের 1079 নম্বর হাদিস। তাহকিক মিশকাত হাদিস একাডেমি কর্তৃক প্রকাশিত, তাহকিক আলবানি রাহমাহুল্লাহ কর্তৃক তাহকিকৃত মিশকাতুল মাসাহাবি 1956 নম্বর হাদিস। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরাইরা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন করে, মানে রমজান মাস প্রবেশ করে আগমন করে, ফুতিহাত খুলে দেওয়া হয়, আবওয়াবুস সামা আসমানের দরজা সমূহ, অফি রিওয়ায়াতিন অপর বর্ণনা এসেছে, ফুতিহাত খুলে দেওয়া হয় আবওয়াবাল জান্নাহ জান্নাতের দরজা সমূহ, অগুল্লিকত এবং বন্ধ করে দেওয়া হয় আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরজা সমূহ, ওসুলসিলাতিশ শায়াতিন এবং শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানকে, অফি রিওয়ায়াতিন অপর বর্ণনা এসেছে, ফুতিহাত খুলে দেওয়া হয় আবওয়াবুর রহমা রহমতের দরজা সমূহ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা রমজান, যখন রমজান মাস প্রবেশ করে সঙ্গে সঙ্গে কি হয়, রহমত খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামকে জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে এখানে তো আর কিছু থাকলো না ভাইজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তাহলে এখানে আর ভাগ করার কোনো সুযোগ নেই। তাহলে যারা ভাগ করে এরা এই হাদিসটাকে, আল্লাহ আলাম তারা জানে কিনা, এই যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর এবং মুসলিম বর্ণিত যে হাদিস, এই হাদিস এটা এই হাদিসের খেলাফ যে ভাগ করা। রমজান মাস যে কোনো সময় আপনি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে পারেন, মাগফিরাত ক্ষমা প্রার্থনা করতে পারেন। রমজান মাস পুরোটাই রহমত, পুরোটাই মাগফিরাত, পুরোটাই নাজাত। রমজান মাস প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, কিন্তু আমরা নিতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। পুরা রমজান মাস রহমতের মাস, এই রহমতের মাসে আমরা মাগফিরাতের মাসে, ক্ষমার মাসে, পুরাটা মাসই রহমত ভাই। এই জন্য আমরা পুরা মাস আল্লাহর রহমত নেওয়ার চেষ্টা করব, আল্লাহর দয়া ভিক্ষা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কোনো সময় রমজান মাসে যে কোনো টাইমে দোয়া কবুল হয়, শুধু ইফতারের সময় দোয়া কবুল হয় এ কথা ভুল, রমজান মাসে যে কোনো সময় দোয়া কবুল হয়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।